নমস্কার বন্ধুরা দু হাজার একুশকে বিদায় জানিয়ে আমরা নতুন বছর দু হাজার বাইশে পদার্পণ করলাম দু একুশকে আমরা বিদায় জানাতে পারলেও করোনাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত বিদায় জানাতে পারিনি নতুন বছরে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন আমাদের দেশে ক্রমাগত বেড়ে চলেছে তো এটি কিন্তু যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তো এই ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কিছুদিন আগে একটি অ্যানাউন্সমেন্ট করেছিলেন পনেরো থেকে আঠারো বছরের মধ্যে যারা রয়েছেন তাদের কিন্তু এবার ভ্যাকসিনেশন শুরু হবে তো সেই ভ্যাকসিনেশনটি তেসরা জানুয়ারি থেকে শুরু হবে এবং এই ভ্যাকসিনটি জন্য 1 জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে তো কিভাবে আপনারা আপনাদের নিজের মোবাইল কিংবা ল্যাপটপ থেকে রেজিস্ট্রেশন করবেন আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু কোয়িং পোর্টালে গিয়ে আপনারা নিজেই নিজের রেজিস্ট্রেশনটি করতে পারবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো চলুন শুরু করি আজকের ভিডিওটি কোউইংস পোর্টালে আপনারা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন কিভাবে করবেন এ নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি আগে ভিডিও দেওয়া রয়েছে তো এই ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ করা হয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সমস্ত প্রসেসটি দেখিয়ে দেব তো দেখুন বন্ধুরা আপনাদের রেজিস্ট্রেশন করার জন্য আপনারা চলে আসবেন কোউইংস ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিতে তো আমার ডিসক্রিপশানে এই লিঙ্কটি দিয়ে রেখেছি এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা এই পেজে চলে আসতে পারবেন তো দেখুন এখানে আসার পর একদম উপরে দেখবেন রেজিস্টার অর সাইন ইন এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সবের প্রথম আপনাকে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার জন্য এখানে আপনাদের একটি মোবাইল নাম্বার দিতে হবে তো বন্ধুরা এখানে আপনাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এবং এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করে দেবেন এখানে আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে এখানে গেট ওটিপি এই অপশানে ক্লিক করে দিচ্ছি সেন্ড ওটিপি তে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে তো সেই ওটিপিটি টি আপনার এই ওটিপির ঘরে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ভেরিফাই এন্ড প্রসেস এই অপশানে ক্লিক করে দেবেন তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি অনেক সময় আপনাদের এই ওটিপিটি না যেতে পারে তো বন্ধুরা এখানে একটি টাইমার দেখতে পাচ্ছেন যদি আপনাদের মোবাইলে ওটিপি না যায় তো এই টাইমার অর্ডারটি শেষ হওয়ার পর কিন্তু এখানে একটি রিসেন্ট বলে অপশান চলে আসবে তো সেখানে আপনি ক্লিক করলেই কিন্তু আবার দ্বিতীয়বার আপনার মোবাইলে ওটিপিটি পৌঁছে দেওয়া হবে তো সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড প্রসেস এই অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আমার যেহেতু ওটিপিটি এসে গেছে আমি ওটিপিটি বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই অ্যান্ড প্রসেস এই অপশানে ক্লিক করে দিচ্ছি বন্ধুরা ভেরিফাই অ্যান্ড প্রসেস অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবেন তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের রেজিস্টারটি করতে পারবেন তো এখানে একটা কথা মনে রাখবেন এখানে কিন্তু আপনারা একটি মোবাইলের দ্বারা চারজন মেম্বারকে অ্যাড করতে পারবেন তো এখানে আপনাদের নামটি রেজিস্টার করার জন্য এখানে রেজিস্টার মেম্বার এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যার নামটি রেজিস্টার করবেন তার নামটি এখানে লিখে দেবেন অবশ্যই যে আই কার্ড দেবেন সেই আই কার্ডে যে নামটি লেখা রয়েছে সেই নামটি কিন্তু এখানে দেবেন তারপর এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে যদি পুরুষ হয় তাহলে মেল সিলেক্ট করবেন যদি মহিলা হয় তাহলে ফিমেল সিলেক্ট করবেন যদি অন্য কোনো জেন্ডারের হয়ে থাকে তাহলে আদার সিলেক্ট করে দেবেন তারপর এখানে ইয়ার অফ বার্থ অর্থাৎ আপনার জন্মের সাল কত সেটাই কিন্তু দেবেন এখানে ডেট অফ বার্থ দিতে হবে না শুধুমাত্র জন্মের সালটি এখানে বসিয়ে দেবেন তারপর এখানে আপনি কি ধরনের আইডি প্রুফ দিয়ে আপনার রেজিস্ট্রেশনটি করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো দেখুন এখানে আধার কার্ড আছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং প্যান কার্ড পাসপোর্ট এছাড়া পেনশন বুক এই সমস্ত কিছু থাকলে কিন্তু আপনারা তার নাম্বার দিয়ে এই রেজিস্ট্রেশনটি করতে পারবেন তো বন্ধুরা আমার কাছে যেহেতু আধার কার্ড রয়েছে তাই এখানে আধার কার্ড সিলেক্ট করছি তো আপনি এখানে যে আইডিটি সিলেক্ট করবেন সেই আইডি নাম্বারটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখুন এখানে আমি আমার রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে ফেলেছি এই ফর্মটি ফিল আপ করার পর আরেকবার ভালো করে মিলিয়ে দেখে নেবেন কোনো ভুল রয়েছে কিনা তারপর যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে এখানে যে রেজিস্টার অপশন রয়েছে এই রেজিস্টারে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখুন রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনাদের রেজিস্ট্রেশনের ডিটেলস গুলি এখানে দেখতে পাবেন এখানে আপনাদের নাম দেখতে পাবেন এবং এখানে একটি রেফারেন্স আইডি আপনারা দেখতে পাবেন এবং এখানে একটি সিক্রেট কোড দেখতে পাবেন এটাই কিন্তু আপনাদের মেনলি লাগে তো এখানে আপনাদের যে আইডি কার্ডের নাম্বারটি দিয়েছেন সেই আইডি কার্ডের নাম্বারের লাস্টের কয়েকটা ডিজিট এখানে দেখতে পাবেন তো তারপর দেখুন এখানে যদি আপনাদের মনে হয় যে এখানে রেজিস্টার করার পর কোনো ভুল হয়ে গেছে তো আপনারা কিন্তু ডিলেট করে আবার নতুন করে করতে পারবেন তার জন্য দেখুন এখানে এই যে ডিলেট বলে যে অপশনটি রয়েছে তো এখানে ক্লিক করলেই কিন্তু এখানে আপনাকে একটি পপ আপ শো করবে যে আপনি ডিলেট করতে চান কিনা যদি ইয়েস করেন তাহলে ডিলেট হয়ে যাবে যদি নো করে দেন তাহলে ডিলেট হবে না এছাড়া আপনারা যদি শিডিউল তৈরি করতে চান অর্থাৎ এই ভ্যাকসিনটি বুক করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে শিডিউলে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের পিন নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন তো পিন নাম্বার দিয়ে সার্চ করার পর যেখানে যেখানে খালি রয়েছে সেই স্লটগুলি কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যেমন দেখুন এখানে এই যে সেন্টারটি রয়েছে এখানে কিন্তু তিন তারিখ একশোটি স্লট রয়েছে তো আপনারা যদি বুক করতে চান তো এখানে ক্লিক করে কিন্তু আপনারা বুক করতে পারবেন তো দেখুন যেখানে এই যে বুক বলে লেখা রয়েছে কিংবা রেড কালারের সিগনেল থাকবে সেখানে কিন্তু আপনারা বুক করতে পারবেন না তো দেখুন বন্ধুরা বুক করার জন্য এখানে এই যে প্লটটি ফাঁকা রয়েছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের ভ্যাকসিনটি কোন সময় নিতে চাইছেন সেই সময়টি আপনাদের সিলেক্ট করতে হবে দেখুন এখানে বিভিন্ন রকমের টাইম রয়েছে দশটা থেকে ১২টা বারোটা থেকে দুটো দুটো থেকে চারটা চারটা থেকে পাঁচটা তো এখানে আপনাদের যেই সময়টি সঠিক বলে মনে হবে সেখানে আপনি ক্লিক করে দেবেন তো বন্ধুরা যেমন ধরুন আমি বারোটা থেকে দুটোর মধ্যে নিচ্ছি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আপনাকে দেখাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সাকসেসফুলি তো এখান থেকে আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে একটি প্রিন্ট নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর আপনার সময় মতো আপনাদের যে সেন্টারটি চয়েস করেছেন ভ্যাকসিন নেওয়ার জন্য সেই সেন্টারে গিয়ে আপনাদের ভ্যাকসিনটি নিয়ে নেবেন তো বন্ধুরা দেখুন এখানে আপনাদের শিডিউলটি বুক হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনারা চাইলে এই ডেটটি চেঞ্জও করতে পারবেন তার জন্য দেখুন এখানে রিশিডিউল বলে একটি অপশন রয়েছে তো এই রিশিডিউল অপশানে গিয়ে কিন্তু আপনারা নতুন করে আবার শিডিউল করতে পারবেন এছাড়াও যদি আপনারা আপনাদের এই শিডিউলটি ক্যান্সেল করতে চান তাহলে এখানে ক্যান্সিল অ্যাপয়েন্টমেন্ট বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্টটি ক্যান্সিল হয়ে যাবে তো রিশিডিউল করার জন্য যেভাবে শিডিউল করেছিলেন সেভাবেই কিন্তু সেম একইভাবে আপনারা রিশিডিউল করতে পারবেন তো এবার বলে দিচ্ছি এখানে যদি আপনারা আপনাদের আরো ফ্যামিলি মেম্বারকে অ্যাড করাতে চান তো সেই ক্ষেত্রে এখানে অ্যাড মেম্বার অপশনে ক্লিক করে দেবেন এবং সেম একইভাবে কিন্তু নাম জেন্ডার জন্মের সাল এবং আইডি প্রুফ দিয়ে আবার অ্যাড করে নিতে পারবেন একইভাবে কিন্তু আপনারা আপনাদের রেজিস্টারটি করতে পারবেন এবং শিডিউলটি করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তো নতুন বছরের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ